নমস্কার আজকের ভিডিওর মূল বিষয় হলো কত সিট রয়েছে এবং সেই সিট থেকে আপনার জবটা আপনি কিভাবে ছিনিয়ে আনবেন যে কিভাবে জবটা পাওয়া যাবে তো প্রথমে বলবো যে অনেকেই জেনে গেছেন যে পিএসসি তে বছর মোট সিট রয়েছে দেড় হাজার এটা আমার মূল বিষয় নয় আমার মূল বিষয় হল যে এই যে দেড় হাজার সিট রয়েছে এখানে কি আমি আমার চাকরিটা সুনিশ্চিত করতে পারবো আমি কি ছিনিয়ে আনতে পারবো একটা চাকরি দেখুন দেড় হাজার সিট আপনার চাকরি পাওয়ার জন্য দরকার মাত্র একটা সিট কিভাবে আপনি ছিনিয়ে আনবেন সেই একটা স্ট্র্যাটেজি আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে আমি আপনার কাছে দু মিনিট বা তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি প্লিজ দেখুন ভিডিওটা তাদেরকে ওয়েলকাম টু বিএস একাডেমি একটি অনলাইন কোচিং সেন্টার আমাদের বাংলা এবং ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে কুড়ি নভেম্বর থেকে যারা ভর্তি হব তারা ভর্তি হতে পারেন পুরো সিলেবাস আমাদের পড়ানো হবে বোর্ডের মধ্যে আমরা অনেক ব্যাচ এখানে পড়াচ্ছি বিহার এস মাদ্রাসা সব ব্যাচেই মোটামুটি একটা সাফল্য পেয়েছি এটাও শুরু হচ্ছে একদম কম রেট তার মধ্যে কিন্তু বেশ ভালো একটা পড়াশোনা এখানে হচ্ছে ঠিক আছে দেখুন প্রথম বলবো যে অনেকের ধারণা একটা যে সিট মাত্র স্যার কত দেড় হাজার স্যার এই সিটে কি জব পাওয়া যাবে আপনারা স্যার ব্যবসা করছেন আপনারা বলবেন হ্যাঁ স্যার পেয়ে যাবেন কিন্তু স্যার আমার মনে হয় সে পাওয়া যাবে না আর এখানেই মাঠটা খাচ্ছে ছেলে মেয়েরা। দেখুন যে ইতিবাচক যে পজিটিভ সে সবসময় ভাববে যে আমার তো আর দেড় হাজার বা দশ হাজার ভ্যাকেন্সি দরকার নেই আমার চাকরি পাওয়ার জন্য সিট দরকার মাত্র একটা একটা সিটেই আমি লড়াই করব এবং একটা সিটেই কিন্তু আমি সাফল্য ছিনিয়ে আনব এটা হলো মূল বিষয় ঠিক আছে এবারে অনেক ছেলেমেয়ের এই নেতিবাচক মনোভাবের জন্য ওরা ফর্ম ফিল করে না ফর্ম ফিল যদি বাড়িতে চাপ দেয় ফর্ম ফিল আপটা কর রে কর ফর্ম ফিল আপ ওরা করেও নেয় কিন্তু ওরা জবটা ওরা মানে পাওয়ার জন্য যে পড়াশোনা সেটা তারা করে না এটাই আপনার সুযোগ আপনার সিট সংখ্যা কম হয়তো সিট থাকবে বাংলাতে হয়তো পঞ্চাশটা বা ষাটটা বা হয়তো থাকবে ইংলিশে হয়তো একটু বেশি সত্তর আশিটা তো ভাববেন না আপনি যে কম সিট আছে মানে আমার জবটা হবে না দেখুন আপনাকে না এই যে একটা সময় চলছে এখানে আপনাকে হিউজ সিট কেউ দেবে না এসএসসি ছাড়া তো এখন এসএসসি তেও কিন্তু খুব কম্পিটিশন বলবো যে আপনি যদি চান যে ভালোভাবে পড়াশোনা করে আমি লাগাবো তো আপনি আজ থেকে শুরু করে দিন সিলেবাস সিলেবাস আমরা এটা করবেন না বইপত্র আমি আমি আপনাকে আপনাকে নোটস রেকর্ড ক্লাস এই ক্লাস এই ক্লাসও দেব আর কি টেস্ট চিন্তা করবেন না এসব নিয়ে সেকেন্ড কি সেকেন্ড হলো যে আজ থেকেই আপনি টিউশনটা একটু কম করুন দেখুন টিউশনের উপরে অনেকের ঘর চলে বা অনেকে টিউশনের প্রতি অনেক বেশি সময় দেয় দেখুন টিউশন যেন মানে কি টিউশন মানে হলো আপনার যে মূল্যবান সময় সেই সময়টা আপনি অন্য কোথাও বসে আছেন তো প্লিজ মাইন্ড করবেন না বিষয়গুলো আমি যেগুলো বলছি আর কি কারণ আমরা তো বহুদিন ধরে পড়াচ্ছি বহু ছেলে মেয়েকে নিয়ে এখে করছি জবও পেয়েছি কিন্তু টিউশনটা একখালে যখন আমরা করতাম না তখন বুঝতে পারতাম যে টিউশন মানে হলো যে একটা সময়টাকে অন্য জায়গাতে আর কি দিয়ে আসা তো একটু কম করে দিন ছাড়তে বলছেন একটু কম করে দিন মানে ধরুন আপনি হয়তো টিউশন পড়াচ্ছেন হয়তো সাতটা আটটা ওটাকে আপনি তিনটে পড়ান এই সময় নিজে পড়ুন টিউশনটা নিজে কম করে নিজের বাড়িতে পড়ুন ফোন ফোন বা ফেসবুক ঘাটা এগুলো না পেট ভরে না সাময়িক বিনোদন হয় দেখলে হয়তো হ্যাঁ 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 করবেন কিন্তু হাসলে চলবে না আপনার মূল কাজটা ওই সময় না করে একটা ভালো একটা গল্প যে বইগুলো আর কি রয়েছে সেগুলো বসে বসে ফোনেই দেখুন না জের সবাতে হবে না ফোনেই দেখুন পিডিএফ গুলো পড়ে পড়ুন পড়ার ভালো হবে ফোনটাকে না একটু ভালোভাবে ইউজ করতে আর কি হবে তাহলে নেতিবাচক মনোভাব পরিত্যাগ করুন পজিটিভ চিন্তা ভাবনা করুন আর না বিশেষ করে বান্ধবী যারা না সব সময় না 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 করে এই নানা বন্ধুগুলোর সঙ্গে না টাটা করে দিন ওদেরকে এরা না নিজেরাও ডুবে আর লোককেও ডুবায় তো তো মানে এই সময় আপনার মূল বিষয় হলো যে ঘরের মধ্যে বন্ধ হয়ে যান যারা যারা আর কি ধরুন কোন দিদি এখানে আছে স্বামী আছে বা পরিবার আছে তো দেখুন সবারই আছে আমার বহু তো পড়াশোনা করছে খাটছে আমি হয়তো পেয়ে গেছি ও তো পায়নি ওকেও পড়তে হবে তো ও বাচ্চার মা ওকেও পড়তে হবে কি করে পড়বে সময় করে নিতে হবে বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর পড়তে হবে তখন এটা সময় এই সময়টা যদি আপনি না সময়টা কাজে লাগান তো কখন লাগাবেন বলুন তাই না তো সময়টা কাজে লাগান বাড়ির লোককে বুঝান একটু হয়তো কম খাটছেন তো একটু কম তো বাড়িতে চলে না শ্বশুর বাড়িতে কিন্তু নিজের সময় বার করতেও হবে এখানে ঠিক আছে তাহলে এগুলো একটু করুন দেখুন জব কিন্তু হবে আর মূল কথা হলো দিনে আপনাকে চার ঘন্টা পড়তেই আপনাকে হবে যা বাঘা বাঘা ছেলে মেয়ে রয়েছে না চার ঘন্টা পড়তেই আপনাকে হবে মানে আমাকে যারা পড়াশোনা করছে আমি দেখতে পাচ্ছি দারুণ দারুণ মেয়ে জুয়েল জুয়েল একদম মানে দারুণ ছেলেমেয়ে কিন্তু কিছু কিছু জেলা রয়েছে হ্যাঁ তো সেখান থেকে কিন্তু জবটা তো পড়াশোনা করুন আর পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাববেন না হম তারপর পাশে তো বিয়ে বাড়ি এসব তো লেগেই আছে এগুলো তো বাদ দেন হ্যাঁ কিন্তু মূল হলো যে রোজ একটু একটু পড়তে কি হবে ভালোভাবে পড়ুন জবটা হবে আমরা পড়াচ্ছি চলে আসবেন আমরা হেল্প করবো আপনার টাকা পয়সা যদি বিশাল নেই তো কোনো পান নেই এবার মুখ ফুটে বলুন না আমরা জব তো পেয়ে গেছি আমরা চাই আপনারা পান আর বিএস একাডেমি সবসময় সাহায্য করে মানুষদেরকে এমন নয় যে টাকা না থেলে ই করে দেয় আমার সাহায্য কিন্তু বরাবরই করে আসছে যারা পড়ছে করে আর কি আসছি আর রাখছি প্রত্যেককে সেট করে দেবেন এই ভিডিওটা তাহলে তারাও আর কি সুযোগটা পেতে পারে আমরা সবসময় সাহায্য করছি আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন বা সঙ্গে থাকবেন থ্যাংক ইউ